চশমাটা মানে আমি যতদিন ধরে পরিচয় হয়েছে খালি এই চশমাটাই দিয়ে পড়ে রয়েছে। সানগ্লাসের নাটকটা দেখা কাবিলার অ্যাক্টিং করা ইটালি চশমা আরে কিছু হবে না। ভাই আমার ব্লগের কন্টেন্ট হয়ে গেল আরে বালু বালু আসছিল তো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজকে ইন্ট্রো দিতে পারি না কারণ আজকে ব্লগটা সাডেন শুরু হয়েছে। সব ভাই ব্রাদাররা ফোন দিয়েছে যে সকালে 300 ফিট যাবে, সো তাদের সাথে আজকে 300 ফিট আসে। সো আজকে ব্লগটা যা যা করবো সারাদিন যা যা করবো সবই তুলে দেওয়ার চেষ্টা করবো। সো লেটস গো, কোনো কথা এখনও লেটস গো হচ্ছে না। আসুন যাওয়া যাক।
কোন কথা হ্যালো 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 মামুন হাই ব্রো কোজি ভাই ওকে ডঙ্কি মামুন আবারো চলে আসছে যে সব মেয়েদের পোস্টে খালি কমেন্ট করে ঠিক আছে আমার এই কথা যেখানে যাই আর না এদিকে আসো এই যে এই যে ছেলেটার নাম হচ্ছে পিয়াল আর এই হাসান পিয়াল এই চশমাটা মানে আমি ওকে যতদিন ধরে পরিচয় হয়েছে খালি এই চশমাটাই দিয়ে পয়রা রয়েছে চশমাটা কি আমরা জাদু করে নিব জাদু করে সানগ্লাসের নাটকটা দেখা কাবিলার অ্যাক্টিং কিরা ইটালি চশমা ইটালির চশমা কোয়া পুলিশ চালান না থেকে 20 টাকা চশমা ইটালির চশমা বলে কেন মানুষের কাছে কজি ব্র্যান্ডে বিক্রি করো আমার কথা হলো এইটা আমি তো অরিজিনাল চশমা বিক্রি করি অরিজিনাল থাইল্যান্ড থেকে চশমা আনছি এটা এটা দেখলেই বুঝছ এটা মার্কারি চশমা ম্যান বিক্রি করি না তো তুমি একদম একটা ফ্রড ব্যবসায়ী सबा जानी ना कैन फ्रेंड खाली बोले तीन सुबित ये हमारे साथ चले सुपरस्टार गाजी रिफात जरा सबाई सेलिब्रिटी ওকে সবাই মানে বড় বড় সেলিব্রিটির সাথে দেখতে পারবেন ও আচ্ছা আচ্ছা তারপরে এগুলো কিন্তু সব রিফাত তোমার কয়টা বাইক এখানে এই যে আমার একটা ও রিফাত কিন্তু ভালো এটা ধান নিয়ে আসছে রিফাতের এটা জিএসএক্স আর এটা ধান নিয়ে আসছে পরে আবার বাসে গেলে দিয়ে দিবে আর কি কি তুই যে তোমার মারতে পারো না হ্যাঁ স্ট্যান্ড তো শুরুই করিনি তাই না চলে মারো হ্যাঁ মারো আমরা দেখি জনগণ দেখুক তোমার স্ট্যান্ড ও কিন্তু খুব ভালো স্ট্যান্ড পারে তোমার স্ট্যান্ড কোন ছুড়ে হবে আমি স্ট্যান্ড ভাই রাতে ঘুরি আমি কি করে দিলাম এমটি সিবিআর সিবিআর ও মাই গড পিয়াল নাকি হাই হাই এটা কে দেখি জনগণ দেখতে চায় নাকি এটা কে জনগণ দেখতে চায় ও মাই গড ও তুমি বহন ধরে ছবি দিলে ভাই ঠিক আছে না আমি এটা তুলে দিই তোমার সুন্দর করে দিই বেস্ট একটা ছবি এই রিফাত তুমি সারা দিন স্পিড কেন করছ স্পিড লাগে না না লাগে বাইক চালাইতে তুমি সব সময় আমার নেগেটিভগুলা না বাইক চালাইতে কি স্পিড কাও লাগে তোমার লাগে আমার লাগবো না আমার তো লাগে না যাবে রে কি গাইস যাবে রে সবাই না যাবে রে কি চা খায় গরম গরম চা খায় আরাম আমরা মুড়ি তিন সিবিট আর কিছু খাওয়ার মতো কিছু নাই সোদেব তুমি আমার ব্লগে আসতে পেরে কেমন বোধ করছো থ্যাঙ্ক ইউ সো মাচ আমি খুবই প্রাউড ফিল করতেছি আলিফ জিডিএস এর ব্লগে আসছি তোমার ব্লগগুলো আমার খুবই ভালো লাগে খুবই সুন্দর কিন্তু একটা সমস্যা আজকে মামুনকে একটা ডেয়ার দিলাম বাট সে ডেয়ারটা ফুলফিল করলো না এটার জন্য কি ডেয়ারটা কি বলো কি ডেয়ার ছিল যে পাঞ্জাবি খুলে আমাদের সাথে বাইকে একসাথে যাবে আচ্ছা বাসা পর্যন্ত কেন তুমি কি এটা করবে না কি দেখো ভাই ইউ ক্যান ডু ইট इट्स नॉट আ বিগ ডিল কিছু বলো খুলে ফেলো খুলে ফেলো খারাপ
ছবি তুললাম গ্রুপ ছবি পরে তুমি আগে পাঞ্জাবি পরো তুমি আগে পাঞ্জাবি পরো সবাই চলে যেতেছে এখন আরাম চলে যেতেছ আল্লাহ হ্যাঁ আপনি আসছি তুমি মানে ব্লগটা চালু রাখছো চলো 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 আল্লাহ তো রাইডের পরে আমরা সবাই চলে এসেছি খানাজ খানাজ টিটকে দিবে আমাদের দিলে রিফাস তুমি কিছু বলো টেবিল টেবিল আসতে পুরো বাঙালি তুই বাংলাদেশ পুলিশ আমাদের দেবের নতুন চ্যানেল কয় বছর আগে জেনে খুলছো চার বছর আগে কিন্তু এখন হাত দেওয়া হয় নাই একজন মাত্র সাবস্ক্রাইবার কে সাবস্ক্রাইবারটা কি দেবের একজন সাবস্ক্রাইবার সেটা তো মামুন সবাই বেশি বেশি করে খোঁজি থেকে কেনাকাটা করবে ভাই সব জায়গায় দেবের চ্যানেল প্রমোশন করতে খোঁজি নিয়ে আসছো আজকে কোজি ডেটটা সেইছে আরেকটা আরে ডেটটা যায় নাকি ডেট দিব মানে তো পার্টি কিভাবে শেষ করা যায় এটা স্যার আমার ডেট তো জানেন ডেট আজকে আমি তো ইয়া করছি তোমার তোমার ওই ডায়লগটা সবাই শুনতে চায় খাওয়া শেষ সুন্দর সুন্দর করে দাও পরে দি না খাওয়া দাওয়া তো শেষ পানিটা তো বাকি আছে পানিটা খাইলি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ।